নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপির নাম হচ্ছে স্টাফ আলু দমের রেসিপি। পুরোপুরি নিরামিষ, কিভাবে কি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। স্টাফ আলু যেহেতু আলুর ভেতরে পুর ভরবে, সেহেতু বেশ বড় বড় দুটো সাইজের আমি আলু ছাড়িয়ে রেখে দিচ্ছি খোসাগুলো। এরপরে আলুগুলোর মাঝখানে এইভাবে ওই পিলারের সাহায্যে ফুটো করে নেব। ফুটো করে আলুর ভেতরে যে মশলা মানে আলুটা রয়েছে সেই আলুটা পুরো ফুটো করে বের করে নেব। সেই জন্য দুটো পাত্র নিয়েছি, একটা পাত্রে মানে আলুর ভেতরে ফুটো করে যে আলুগুলো রয়েছে ছোটো ছোটো টুকরো করা মানে বেরিয়ে আসবে সেই আলুগুলো রেখে দেবো, আর বড় আলুটা একটা জলে রাখবো, কারণ ওই আলুগুলো কাজে লাগবে। আমি দুদিকেই ফুটো করে নিচ্ছি, যেহেতু স্টাফ আলুর দম হচ্ছে সেহেতু পুরোটা মানে এই দিক থেকে ওই দিক দুদিকেই ফুটো করে নিলেও হবে, একদিকে ফুটো করলেও হবে আর দুদিকে পুরো ফাঁকা করে ফেললেও হবে। যথারীতি আলুগুলো ধুয়ে ভালো করে প্রথমে ওই বড় আলুগুলোকে জল ঝরাতে দিয়ে দিলাম, তারপরে ছোট আলুগুলোকেও তুলে জল ঝরাতে দিয়ে দেবো, কারণ ভাজতে হবে সেই জন্য ভালো করে জল অবশ্যই ঝরিয়ে নিতে হবে, কারণ যারা নতুন রান্না করছে তাদের মানে জল থাকলে অসুবিধা হবে, যারা পুরনো রান্না করছে তাদেরও অসুবিধা হবে, কিন্তু যারা নতুন শিখছে তাদের তো শিখিয়ে দিতে হবে সেই জন্যে। আর এইদিকে কিছুটা মানে গ্রেভির জন্যে মশলা তৈরি করব, তাই টমেটোটা মানে ওই রাফলি কেটে নেব। আমার চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টমেটোগুলো কাটা হয়ে গেছে, এখানে ফ্রাইং প্যানের মধ্যে আমি টমেটোগুলো মানে জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তিনখানা টমেটো নিয়েছি, যেহেতু নিরামিষ গ্রেভি হবে সেই জন্য তিনটে টমেটো কেটে দিয়ে দিলাম। আর এখানে ওই চারটে পাকা লঙ্কা নিয়েছি, একটু আদা কুচি নিয়েছি, এখানে হচ্ছে চার মগজ, গোটা চার মগজ দিয়ে দিলাম, সেটাও জলের মধ্যে ফুটতে দিয়ে দেবো। আর এখানে দুখানা তেজপাতা, সেটাও দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে এই জিরে, গোটা জিরে দিয়ে দিচ্ছি, গোটা ধনে দিয়ে দিচ্ছি, সব এক চামচ করে দিলাম। আর এখানে তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম, দারচিনির টুকরো সেটাও দিয়ে দিলাম, অলরেডি জলটা ফুটছে দেখতেই পাচ্ছ। আর তার মধ্যেই লবঙ্গ দিয়ে দেবো, কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে আমি এটা ঠান্ডা হতে রেখে দেবো। আর এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, তেল গরম হতে দেবো। তেলটা গরম হলেই আলুটাকে দিয়ে ভালো করে মানে যেটা স্টাফ আলু হবে সেই আলুটাকে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে ভালো করে সময় ধরে লাল করে ভাজতে হবে। আমার মনে হয় না এই ধরনের রেসিপি তোমরা কোনোদিন ট্রাই করেছো, যদি করে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, আর না করলে অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ হয়। এর আগে তো নানা রকমভাবে আলুর দম করেছো, কিন্তু এইভাবে একবার করে দেখো। আর এখানে আলুটা ভাজা হচ্ছে, তার মধ্যে আমি কাজু আর আলমন্ড শুকনোই আমি ওটাকে গুঁড়ো করে রেখে দেবো। আর এখানে মশলাটা যেটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, ওটাও মিক্সিতে পেস্ট করে নেবো। আর এইদিকে দেখতে হবে তার মধ্যে আলুটা ওলট পালট সবসময় করে দিতে হবে, আলুটা ভাজতে কিন্তু সময় লাগবে। আমি একটা একটা করে আলু ভাজতে মানে দুটো আলু তো নিয়েছিলাম, সেটা একটা একটা করে ভেজে তুলে নেবো, দুটো বড় আলু একসাথে দিইনি, কারণ তেল তাহলে অনেকটা লাগবে। আর এখানে যে মশলাটা তৈরি হবে সেই মশলাটা একটা ছাঁকনির সাহায্যে জল সমিতি আমি পেস্ট করেছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো, তাহলে কি হবে গোটা মশলার যেগুলো পেস্ট হয়নি সেইগুলো মানে মুখে পড়বে না, আর গ্রেভিটা খুব দারুণ আসবে মানে ক্রিমি একটা ভাব আসবে, সেই জন্যে এইভাবেই ছেঁকে করার চেষ্টা করবে। আলুগুলো
মাছগুলো যেগুলো কুড়ে বের করেছিলাম সেগুলোও ভালো করে মানে ভেজে নিচ্ছি, একদম গরম তেলের মধ্যে ভেজে নিলাম। আর এখানে পুরটার জন্য কিছুটা জিনিস তৈরি করে নিচ্ছি, এখানে পনির মানে আমি কুড়ে নিয়েছি, মানে বাজার থেকে কেনা পনিরই ব্যবহার করেছি। আর এইখানে ওই যেটা বাদাম গুঁড়ো করেছিলাম সেইটাকেই দিয়ে দিয়েছি, মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে বুঝতে পাইনি, পরে গিয়ে বুঝতে পারছি, এবার দেয়া তো হয়ে গেছে, কিভাবে তোমাদের তুলে দেখাবো। তার মধ্যেই এখানে লবণ দিয়ে দিলাম, মানে পনির আর বাদামের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে দিলাম আন্দাজ অনুসারে। তার সাথেই দেবো ওর সাথে একটু আমচুর পাউডার, একটু চাট মশলা। আর এইদিকে অবশ্যই তেলটা খেয়াল রাখতে হবে, দেখতেই পাচ্ছ বেশ লাল হয়ে এসেছে, আর একটু ভাজতে হবে। আর একটু ভাজা হলেই আমরা তুলে নেব বেশ লাল লাল করে। মানে এইটা করতে করতেই আমি ওই মশলাটাকে, স্টাফিংয়ের মশলাটাকে আমি তৈরি করে নিচ্ছি যাতে সুবিধা হয় সেই জন্যে। আলুগুলো এরকম ভাজা হয়ে গেছে, সেই পনির আর যে বাদামের গুঁড়োগুলো ছিল তার মধ্যেই আমি আলুর এই ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু মানে করমর করে ভাজা হয়েছে একদম হাই ফ্লেমে, সেহেতু বেশ একদম এরকম হাত দিয়ে মুড়লেই কী হবে, করমর করে সেটা চিপসের মতন ভেঙে যাবে, কোনো অসুবিধে হবে না। এটাকেই ভালো করে ওই বাটিটার মধ্যে ভালো করে মেখে নেব, এটাই মানে আলুর ভেতরে স্টাফিং হিসাবে ব্যবহার হবে। দারুণ একটা খেতে, মানে এটা শুধু শুধু বাচ্চারাও খেয়ে নেবে, মানে বড়রাও খেয়ে নেবে, বড়রা তো মানে ছোটদের চেয়ে বেশিই বাচ্চা। মানে চটপটা একটা জিনিস তৈরি হয়েছে, কিছুই নয়, এখানে ওই বাদামের গুঁড়ো আর পনিরের সাথেই একটু চাট মশলা দিয়েছি আর লবণ দিলাম, দেখতেই পেলে সেটা তো মানে, আর আলু ভাজাগুলো দেয়া হয়েছে, তার মানেই বুঝতেই পারছ কতটা একটা মানে খেতে সুন্দর হবে। সব আলুটাকেই আমি দিয়ে দিয়ে ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করছি। এবারে পুর ভরে নেওয়ার পালা, এইভাবে আস্তে আস্তে করে মেখে ওই আলুর ভেতরে পুরটাকে ঢুকিয়ে দিতে হবে আস্তে আস্তে, এটা তো জানোই। আর যারা জানো না, আস্তে আস্তে ধৈর্য সহকারে আস্তে আস্তে পুরটা ভরে নেবে, মানে ঢুকিয়ে নেবে। আর ওই দিকে মানে যেহেতু পনির দেওয়া রয়েছে, সেহেতু ওটা ঢুকে মানে একটু চেপে রাখলে ওটাকে আটকে যাবে, মানে দুদিকে ফুটো বললে এই দিক দিয়ে বেরিয়ে, হ্যাঁ এটা একটু খেয়াল করে তোমাদের করতে হবে যাতে এই দিক থেকে ঢোকাচ্ছে ওই দিক দিয়ে না বেরিয়ে যায়, সেইটুকুনি তো খেয়াল রাখতেই হবে। এইভাবেই দুটো আলুর ভেতরে আমি মানে মশলাটা ঢুকিয়ে দেবো। একবার অবশ্যই ট্রাই করে দেখবে, জানি রেসিপিটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু একটু তো ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ জিনিসটা তো শিখতে গেলে একটু ধৈর্য সহকারে না দেখলে কি করে হবে। চলো, এখানে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে, একটু তেল নিয়ে নিয়েছি হালকা করে, অল্প, বেশি তেল লাগবে না। এর মধ্যে যে গ্রেভিটা মানে ছেঁকে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ বেশ বসে গেছে গ্রেভিটা, সেইটাই আমি ওই তেলের ওপরে দিয়ে দিলাম। আর নাড়তে থাকতে হবে, মশলাটা তো মোটামুটি রেডি হয়ে রয়েছে, এর মধ্যে ওই গুঁড়ো মশলাগুলো পড়বে, মানে হলুদ গুঁড়ো, লবণ, এর মধ্যে লবণ দেয়া নেই সেহেতু ওইগুলো পড়বে গুঁড়ো মশলার মধ্যে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুই নয়। এই যে এখানে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে যথারীতি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাবে সেই জন্যে। আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দিয়েই ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে না কোনো ডেলা পেকে যায় সেই জন্য। আর হলুদের ডেলা পেকে গেলে মানে তরকারিতে খাওয়ার সময় যদি ওই ডেলাটা কাউর মুখে পড়ে, খুব মানে অস্বস্তিকর, খুব স্বাদটা বিচ্ছিরি আসবে। সামান্য একটু নিরামিষ তরকারি, সেই জন্যে একটু চিনির ব্যবহার করেছি, আর ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি তোমাদের এতটা দেখলে নিশ্চয়ই ভালো লাগছে বলে দেখছো, সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর প্রচুর কমেন্ট চাই কিন্তু, আর অবশ্যই পারলে শেয়ার করো ভিডিওটা। চলো, ভালো করে মশলাটা কষিয়ে এসেছে, এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, কাঁচা কড়াইশুঁটি, তোমরা ভাপিয়েও নিতে পারো, আমি ভাপিয়ে নিইনি,
কড়াইশুঁটিটা হয়ে যাবে সেই জন্যে। আর যদি মনে হয় তোমরা অবশ্যই হালকা করে একটু ভাপিয়ে নিয়ে কড়াইশুঁটিগুলো অ্যাড করো, আর ভালো করে মশলাটা আমি কড়াইশুঁটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওইদিকে আলুগুলো স্টাফ করা রয়েছে, সেইগুলোকে এবারে আমি ছুরির সাহায্যে কেটে নেব, গোল গোল করে পিস করেই কেটে নেব। অবশ্যই লম্বা নয়, তাহলেই স্টাফিংগুলো থাকবে আর দারুণ একটা মানে দেখতে আসবে। আর পুরো ভাজা যেহেতু আলুটা, সেহেতু ভেতরে কিন্তু কোনো কাঁচা ভাব নেই, একদম ডুবো তেলেই প্রায় আলুটা ভেজেছিলাম দেখেইছিলে। এরপরে এইভাবেই গোল গোল করে কাটা আলুগুলো ওপরে ঝোলের ওপরে এই কাইটার ওপরেই আমি দিয়ে দেবো। এর মধ্যে আর জল দেওয়ার দরকার নেই, যদি মনে হয় তোমাদের মশলাটা শুকিয়ে গেছে তাহলে অবশ্যই একটু মানে জল, বা যদি পারো একটু মানে দুধ অ্যাড করতে পারো। দুধটা দিলে টেক্সচারটা আরও সুন্দর আসবে, মানে আমি এর আগে যখন করেছি সেইভাবেই করেছিলাম। এবারে আলুগুলো বসিয়ে দিচ্ছি, আর গ্যাসটা লো ফ্লেমেই রয়েছে, লো ফ্লেমেই অবস্থায় গ্যাসটা আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তারপরে তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে, মানে ফোটাতে কিছু হবে না, আলুটা যেহেতু কড়াই মানে ভাজা রয়েছে সেহেতু কোনো অসুবিধে নেই। শুধু ওই ঝোলের ওপর দিলে এবারে লবণ আর মশলার স্বাদটাই আলুর ভেতর ঢুকে যাবে। সেহেতুই গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছি, রেখে দিয়ে আমি আলুগুলো বসিয়ে দিচ্ছি। আর এইভাবেই ফ্রাইং প্যানেই আমি সার্ভ করব, দারুণ একটা দেখতে লাগবে। আর অবশ্যই ওপর থেকে একটু পনির গ্রেট করে ওপর থেকে সাজিয়ে দেবো, যাতে দেখতে আরও ইন্টারেস্টিং এবং টেস্টি হয়ে ওঠে সেই জন্যে। চলো আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই। আজকের জন্য বাই।